আজকে আমরা পুরো দমে দুষ্টুমি করছি, সাথে পাস্তাও খাবো। আজকে পাস্তা খাওয়া হবে, রান্না করবে দিদি। এখানে সেদ্ধ করা পাস্তাটা রয়েছে, এবার সেদ্ধ পাস্তা গুলো দিয়ে একটু ফ্রাই করে দেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিলাম। এক চামচ পিজা পাস্তা সস দিলাম। আর এক মুটকি সয়া সস দিলাম। এটা একটু বেশিক্ষণ ধরে ফ্রাই করে নামিয়ে নিয়েছি। তারপর এটাকে টমেটো কেচাপ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সার্ভ করলেই পাস্তা রেডি। তো এটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি, তো একটু খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে।